গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোক আলোকবিজ্ঞান অধ্যায়ের উপর আরও একটি ক্লাস নিব আমাদের মোট ক্লাস সংখ্যা হবে টোয়েন্টি থ্রি এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সে ক্লাসগুলো বাসায় ভালোভাবে পড়বে এবং তোমাদের যে পরীক্ষাটি নেওয়ার জন্য যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই বাসায় ভালোভাবে দেখবে তো ঠিক আছে আজকে মূলত এই চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যা হ্যাঁ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব আমরা তো শুরুতেই আমরা জানি যে গাণিতিক সমস্যা সমাধান করতে হলে আমাদের সূত্র নিয়ে আলোচনা করতে হয় তাই না তো শুরুতে আমরা সূত্র নিয়ে আলোচনা করব। তারপরে আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব ঠিক আছে শুরু করি আমরা শুরুতে দেখো এখানে যে সূত্রগুলো রয়েছে ঘন মাধ্যমে আলোর বেগ তাই না এখানে আলোর বেগ হ্যাঁ এল নট ইকল টু মিউ এম বাই এল ঠিক আছে এখানে মিউ এম দ্বারা কী বোঝাচ্ছে প্রতিসরাঙ্ক তাই না তারপরে মিউ ইকাল টু সাইন আই বাই সাইন হ্যাঁ এখানে আই দ্বারা কী বোঝায় আই আই দ্বারা কী বুঝায় আই হচ্ছে এখানে আপাতন কোণ তাই না আপাতন কোণ আর আর হচ্ছে প্রতিসরণ কোন আর দ্বারা কী বোঝায় প্রতিসরণ কোন হ্যাঁ আর প্রতিসরক এম ইউ বি ইকোয়াল টু কি ওয়ান বাই বি মিউ এ এটা খুব ইম্পর্ট্যান্ট একটি সূত্র হ্যাঁ প্রতিসরণক এম ইউ বি ইকোয়াল টু বি মিউ এ ওয়ান বাই বি এ আচ্ছা তারপরে আছে কি বি মিউ সি ইকোয়াল টু মিউ সি বাই মিউ বি তাই না হ্যাঁ এখানে মিউ সি দ্বারা কি বোঝায় সি মাধ্যমের প্রতিসরঙ্ক আর মিউ বি দ্বারা কী বোঝায় বি মাধ্যমের প্রতিসরঙ্ক এখানে সিনেলে সাধারণ সূত্র আছে এগুলো একটু ভালো করে দেখবে এখানে একটি দেখো যে সূত্র আছে এই সূত্রটা জাস্ট দেখবে অঙ্ক করার সময় মাঝে মাঝে লাগতে পারে এই সূত্রগুলো যে সূত্রগুলো বেশি লাগবে আমি সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা এখানে লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে না এখানে আছে যে আচ্ছা এখানে সূত্রগুলো ভালো বোঝা যাচ্ছে না ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি হুম ইকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান বাই এটা হবে এখানে যে সূত্রটা আছে ওয়ান বাই ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইকুয়াল টু ওয়ান বাই এফ এই সূত্রটা তোমরা জানো ইউ দ্বারা কী বোঝায় ইউ লক্ষ্য বস্তুর দূরত্ব ভি দ্বারা কী বোঝায় বিম্বের দূরত্ব তাই না আর এফ দ্বারা কী বোঝায় ফোকাস দূরত্ব আবারও বলছি ইউ দ্বারা কী বোঝায় বিম্বের দূরত্ব লক্ষ্য বস্তুর দূরত্ব ভি দ্বারা কী বোঝায় বিম্বের দূরত্ব আর এফ দ্বারা কী বোঝায় ফোকাস দূরত্ব তাই না আচ্ছা এই সূত্রটা তোমরা লিখে নিবে তারপরে আমি লিখছি যে দ্বিতীয় যে সূত্র আছে হ্যাঁ লেন্সের ফোকাশ দূরত্বের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করি হুম সূত্রটা আছে এমন যে ওয়ান বাই এফ ইকাল টু মিউ মাইনাস ওয়ান ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু ঠিক আছে এটি আছে এখানে আর ওয়ান আর টু আর হচ্ছে লেন্সের প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ আর টু হচ্ছে লেন্সের দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ আর মিউ দ্বারা কী বোঝায় লেন্সের উপাদানের প্রতিসরঙ্ক এটা যদি বাউতে হয় তাহলে আমরা এখানে ওয়ান বাই এফ এ দিতে পারি এফ এ দ্বারা বাউর বাউতে ফোকাস দূরত্ব বোঝায় তাই না আচ্ছা এই সূত্রটা যদি আমরা পানিতে ফোকাস দূরত্ব নির্ণয় করি তখন কি হবে বায়ুতে ফোকাস দূরত্বের ক্ষেত্রে এটা হলো যদি পানিতে ফোকাস দূরত্ব হয় তখন আমরা সূত্রটাকে কীভাবে লিখতে পারি একটু দেখি যে ওয়ান বাই এফ ডাব্লু ইকল টু প্রতিষ্ঠাঙ্কের ক্ষেত্রে উপরে হবে মিউ জি অর্থাৎ লেন্সের প্রতিষ্ঠাঙ্ক এখানে হবে মিউ মিউডাব্লু আমরা এখানে বায়ুর সাপেক্ষে দিতে পারি এখানেও বায়ু সাপেক্ষে পানির প্রতিসংখ্য মাইনাস ওয়ান ঠিক আছে তারপরে আবার কী হবে ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু তাহলে এখানে আর হচ্ছে প্রথম পৃষ্ঠের বক্ষতার ব্যাসার্ধ আর টু দ্বিতীয় পৃষ্ঠ দ্বিতীয় পৃষ্ঠের বক্ষতার ব্যাসার্ধ এম জি বায়ু সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসংখ্য আর এম ইউ ডাব্লু বায়ুর সাপেক্ষে পানির প্রতিষ্ঠান তাই না আর এফডাব্লু হচ্ছে ফোকাস দূরত্ব এখানে যে জিনিসটা তোমাদের খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যে লেন্সের উত্তর লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধটি ঋণাত্মক হয়ে থাকে উত্তর লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ আর টুর মানটা ঋণাত্মক হয়ে থাকে তাই না আচ্ছা এরপরে তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কী হবে অবতল লেন্সের ক্ষেত্রে অন অর্থাৎ প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধটি ঋণাত্মক হয়ে থাকে আচ্ছা এরপরে এখানে আছে ক্ষমতা পি ইকোয়াল টু ওয়ান বাই এফ ক্ষমতা পি ইকোয়াল টু ওয়ান বাই এফ ফোকাস দূরত্ব এক্ষেত্রে ফোকাস দূরত্বটা অবশ্যই কী হতে হবে মিটারে হতে হবে আর ক্ষমতার একক কি আমরা জানি ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার ক্ষমতার একক ডায়াপ্টার তারপরে বিবর্ধনের ক্ষেত্রে এম ইকোয়াল টু আছে হ্যাঁ কি আছে এল প্রাইম বাই এল এল প্রাইম দ্বারা বোঝায় বিম্বেদ দৈর্ঘ্য আর এল দ্বারা কী বোঝায় লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য এল এল প্রাইম দ্বারা বোঝায় বিম্বেদ দৈর্ঘ্য আর এল দ্বারা বোঝায় লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি যে উপরে হচ্ছে মাইনাস ভি আর নিচে হচ্ছে ইউ এখানে ভি দ্বারা কী বোঝায় বিমবেদ দূরত্ব আর ইউ দ্বারা লক্ষ্য বস্তুর দূরত্ব এখন বিম্বটি যদি অবাস্তব হয় অর্থাৎ এর মান যদি ঋণাত্মক হয় তখন কিন্তু বিবর্ধন কী হবে ধনাত্মক তাই না ভি যদি অবাস্তব হয় অর্থাৎ এর মান যদি ঋণাত্মক হয় তখন এমের মানটা হবে ধনাত্মক তাহলে আমরা কী বলতে পারি অবাস্তব বিম্বের ক্ষেত্রে বিবর্ধন ধনাত্মক হয়ে থাকে আর বাস্তব বিম্বের ক্ষেত্রে বিবর্ধনটি কী হয়ে থাকে ঋণাত্মক হয়ে থাকে এখন যদি আমরা এই এমের মানটা ঋণাত্মকটাকে অ্যাভয়েড করতে চাই তখন আমার সূত্রটাকে এইভাবে লেখা যায় যে এম ইকোয়াল টু মডুলাস দিয়ে মডুলাস এম ইকোয়াল টু ভি বাই ইউ ঠিক আছে এখানে অনেকগুলো বিবর্ধনের সূত্র আছে যেমন অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে একটা হলো সরল অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধন তাই না আর একটা হলো যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধন হ্যাঁ আবারও বলছি সরল অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধনের সূত্র হচ্ছে এটি হ্যাঁ ওয়ান বাই ওয়ান প্লাস ডি বাই এফ এখানে এফ ও দ্বারা কী বোঝায় অভিলক্ষ ও দ্বারা বোঝায় অভিলক্ষ এফ ও অভিলক্ষের ফোকাস দূরত্ব তাই না তো এখানে ওটা না দিয়ে আমরা সরলের ক্ষেত্রে যে সূত্রটা লিখতে পারি এম ইকাল টু ওয়ান প্লাস ডি বাই এফ এম টু ওয়ান প্লাস ডি বাই এফ এখানে ডি দ্বারা কী বোঝায় ডি ডি দ্বারা কী বোঝায় ডি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ডি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব আমরা জানি যে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ ত্রুটিহীন চোখের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে পঁচিশ সেন্টিমিটার বা জিরো মিটার আচ্ছা এটা হলো তাহলে এই সূত্রটা কোন ক্ষেত্রে সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আচ্ছা যৌগিক অণীবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কী আছে সূত্রটা দেখো এমিকোল টু আছে এখানে যেটা আছে ভিও বাই ইউ আর ওয়ান প্লাস ডি বাই এপি ঠিক আছে আচ্ছা এখানে ভিও দ্বারা কি বোঝায় অবিলক্ষের বিম্বের দূরত্ব এ না আর ইউ দ্বারা কি বোঝায় অবিলক্ষের লক্ষ্যবস্তুর দূরত্ব তো এই সূত্রটাকে এইভাবে না লিখে কোনোভাবেও লেখা যায় ঠিক আছে এই সূত্রটাকে এইভাবে না লিখে আরও কীভাবে লেখা যায় নেক্সট স্লাইডে আমরা যাই আচ্ছা এখানে এখানেও কিছু সূত্র দেওয়া আছে নব দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে তারপরে স্বাভাবিক অসীম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে ঠিক আছে আমি তোমাদের যে অঙ্কগুলো করাবো প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে যে যে সূত্রগুলো লাগবে হ্যাঁ সেই সূত্রগুলো আমি আরও আবারও লিখে দিব। এখানে যেগুলো দেওয়া আছে জাস্ট বই থেকে আমি দিয়েছি হ্যাঁ বইয়ে যেভাবে দেওয়া আছে কিন্তু বইয়ে যেভাবে দেওয়া থাকে সরাসরি সূত্রগুলো ওইভাবে না মুখস্থ করে আমি যেভাবে লিখে দিব ওইভাবে মুখস্ত করলে তোমাদের জন্য আরও একটু সুবিধা হবে ঠিক আছে আচ্ছা তো আমরা এখন একটু অঙ্কে চলে আসি শুরুতে একটা উদ্দীপক দেওয়া আছে একটু খেয়াল করো উদ্দীপকে কি লেখা আছে আমাদের যদি কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে হয় উদ্দীপকটি আগে ভালোভাবে বুঝতে হবে উদ্দীপকটি যদি বুঝি তাহলে আমরা সহজেই অঙ্কটি করতে পারব আচ্ছা এখানে কি আছে একটু দেখো যে একটি অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দূরত্ব এখানে দুইটা ফোকাস দূরত্ব দেওয়া আছে তাই না একটা হলো টু সেন্টিমিটার অভিলক্ষের ফোকাস দূরত্ব আর একটা অভিনেত্রের ফোকাস দূরত্ব অভিলক্ষ আমরা নর্মালি ফোকাস দূরত্বকে এফ দিয়ে প্রকাশ করে থাকি তাই না এফ ফোকাস দূরত্বকে কী দিয়ে প্রকাশ করা হয় এফ এখন যদি অভিলক্ষের ফোকাস দূরত্ব হয় এফ ও দিব আর যদি অভিনেত্রের ফোকাস দূরত্ব হয় এফ ই দিব হ্যাঁ আইস নেত্র নেত্র মানে কি চোখ হ্যাঁ ই দিব এফ ই দ্বারা তাহলে কী বোঝাবে অভিনেত্রের ফোকাস দূরত্ব আর এফ ও দ্বারা কী বোঝাবে লক্ষের ফোকাস দূরত্ব আচ্ছা অভিলক্ষ অভিনেত্রীর দূরত্ব এখানে একটা দূরত্ব দেওয়া আছে হ্যাঁ পনেরো সেন্টিমিটার এবং চূড়ান্ত বিম্ব এই চূড়ান্ত বিম্ব অভিনেত্র থেকে এত সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার দূরে গঠিত হয় তাহলে এটা কার দূরত্ব অবশ্যই বিম্বের দূরত্ব তো বিম্বের দূরত্ব দুইজনের হয়ে থাকে অভিলক্ষেরও হয়ে থাকে অভিনেত্রীর হয়ে থাকে তাহলে এই যে যে বিম্বটা দেওয়া আছে এই বিম্বটা কার অবশ্যই অভিনেত্রের তাই না অভিনেত্রের বিম্বের দূরত্ব তাহলে অভিনেত্রের বিম্বের দূরত্ব দেওয়া আছে হ্যাঁ তাহলে আমাকে বের করতে হবে প্রথম ক্ষেত্রে বস্তুর অবস্থান বস্তুর অবস্থান মানে কি বস্তু দূরত্বটা বের করতে হবে তাই না বস্তুর অবস্থান বলতে এখানে বস্তু কত দূরে গঠিত হয় সেটা বের করতে হবে আর বিবর্ধন নির্ণয় করো বিবর্ধন বের করতে হবে ঠিক আছে তো বস্তুর অবস্থান আমরা কোন ক্ষেত্রে বস্তুর দূরত্বটা বের করবো অভিলক্ষের ক্ষেত্রে না অভিনেত্রীর ক্ষেত্রে তাই না আমরা অভিলক্ষের ক্ষেত্রে বের করব না অভিনেত্রের ক্ষেত্রে বের করব এটা একটু বুঝতে হবে তো শুরুতেই আসি আমরা যে জিনিসগুলো দেওয়া আছে অর্থাৎ দুইটা ফোকাস দূরত্ব দেওয়া আছে আর অভিনেত্রের দূরত্ব দেওয়া আছে এই জিনিসগুলো আমরা লিখি তো দেওয়া আছে এখানে দেওয়া আছে অভিলক্ষের ফোকাস দূরত্ব এফ ও আমি যেটা বলেছিলাম যে অভিলক্ষ বোঝানোর জন্য এফ ও টু সেন্টিমিটার হ্যাঁ অভিনেত্র ই দিয়ে কী বুঝাইছে সে নেত্র অভিনেত্রের প্রকাশ দূরত্ব হুম এ পি ফাইভ সেন্টিমিটার চূড়ান্ত বিম্বের দূরত্ব ভিই ইকল টু পঁচিশ সেন্টিমিটার নলের দৈর্ঘ্য তার নলের দৈর্ঘ্যে একটা সূত্র দেওয়া আছে একটু খেয়াল করো ভি ও প্লাস ইউ ই ভি ও দ্বারা কী বুঝায় এখানে বলো ও ও ও কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অভিলক্ষ আর ভি হচ্ছে বিম্ব তাই না তাহলে অভিলক্ষ্যের বিম্বের দূরত্ব আর ইউ লক্ষ্য বস্তুর দূরত্ব আর ই দ্বারা কী বোঝায় অভিনেত্রের লক্ষ্যবস্তুর দূরত্ব আচ্ছা তাহলে এটা দেওয়া আছে পনেরো সেন্টিমিটার তো একটু খেয়াল করো যে আমরা এখান থেকে বের করব কার মান ইউ তো ইউ ওর মান বের করতে হলে আমরা কিভাবে বের করব শুরুতে আমরা একটা সূত্র লিখবো সেই সূত্রটা আমরা নর্মাল একটা সূত্র জানি আমি একটু এখানে লিখছি ওয়ান বাই এফ ইকাল টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এই সূত্রটা তোমরা সবাই জানো তো এখানে দেখো কার মানটা বেশি আছে ইয়ের ক্ষেত্রে মান বেশি না ওর ক্ষেত্রে মান বেশি দেখো ওর ক্ষেত্রে শুধু এফও দেওয়া আছে আর ইয়ের ক্ষেত্রে এফ ই দেওয়া আছে ভি ই দেওয়া আছে তাহলে এখানে যদি আমরা ইউইটা বের করতে পারি তাই না তো শুরুতে আমরা কী লিখবো এই সূত্রটা ইদে লিখব ইদে মানে কীভাবে যে ওয়ান বাই এফ ওয়ান বাই এফ ই ইকুয়াল টু ওয়ান বাই ইউ ই প্লাস ওয়ান বাই ভি ই এখান থেকে কার মানটা বের করা যাবে এ মান আছে আর ভি ইর মান আছে তাহলে এখান থেকে আমরা ইউ ইর মানটা বের করতে পারবো তো শুরুতে আগে আমরা এটা বের করি আর তোমাদেরকে সবসময় বলেছিলাম চূড়ান্ত বিম্ব এখানে অবাস্তব হয় চূড়ান্ত বিম্ব কি হয় অবাস্তব হয় তাই এখানে ভি ইটা কি হবে মাইনাস ঋণাত্মক ভি ই হবে ঋণাত্মক অর্থাৎ মাইনাস পঁচিশ সেন্টিমিটার আচ্ছা শুরু করি তাহলে কোন সূত্রটা যে আমরা জানি এত আচ্ছা এখানে লিখলাম এটা ওয়ান বাই এফপি এটা এটা লিখে এখান থেকে কার মানটা বের করলাম ইর মানটা বের করলাম তাহলে ই ইকাল টু এত হলো তো এখান থেকে মানটা কত আসছে সিক্স বাই টোয়েন্টি ফাইভ হ্যাঁ বা উল্টায় দিলে ইউই ইকাল টু পঁচিশ বাই সিক্স ঠিক আছে আচ্ছা তাহলে ইর মানটা বের করলাম আর একটু আগে যে নলের দুর্ঘটনা লিখলাম সেটা কি এল কি কী ছিল তোমাদের মনে আছে যে ইউ ইউই প্লাস কত ভিও তো এখান থেকে আমি এল এর মানটা বসিয়ে ইউই মানটা বসিয়ে ভিওর মানটা বের করতে পারি তাই না তো সেটাই করা হয়েছে এখানে একটু দেখো যে আবার এল ইকল্টু এটা লেখা হয়েছে এখান থেকে ইউওটা বের করা হয়েছে সিক্সটি ফাইভ বাই সিক্স সেন্টিমিটার ঠিক আছে সিক্সটি ফাইভ বাই সিক্স সেন্টিমিটার আবার এখানে লক্ষ্যবস্তুর যে দূরত্ব অর্থাৎ এটা দিয়ে 1 বাই এপ ও প্লাস ওয়ান বাই ইউ ইকল টু ওয়ান বাই ইউ বাই বা ভি নট যেটা বলি লক্ষ্যবস্তু দূরত্ব আমরা এখানে কি করলাম হ্যাঁ এখানে জাস্ট আমি একটু পাশে দেখাচ্ছি আমরা যদি এইভাবে ঘোরাই লিখি যে ইকোয়াল টু ওয়ান বাই এফ ও বা কী করা যায় এখান থেকে ওয়ান বাই ইউ ইকাল টু ওয়ান বাই ভিউটা কই পাশে নিয়ে গেলাম তাহলে মাইনাস হয়ে গেল তাই না এই লাইনটা হলো তারপরে লর্শকে করলাম হ্যাঁ এখান থেকে যে মানটা আমরা পাবো দেখো ইউ ইউকাল টু কত এই মানটা আমরা পেয়েছি ঠিক আছে এই মানটা পেয়েছি হ্যাঁ টু পয়েন্ট ফোর ফাইভ সেন্টিমিটার অর্থাৎ বস্তুর অবস্থান কোথায় টু পয়েন্ট দূরে তাহলে আশা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো তাই না আচ্ছা এরপরে আরেকটি প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল একটু পিছনে আমরা ব্যাকে যাব কি প্রশ্ন ছিল সেটি হ্যাঁ বিবর্ধন নির্ণয় করে এখানে আমাকে বিবর্ধ নির্ণয় করতে হবে তাই না বিবর্ধন নির্ণয় করতে হবে তাহলে আমাদের কী কী দেওয়া আছে সেই জিনিসগুলো লিখতে হবে হ্যাঁ এখানে কী কী দেওয়া আছে দেখো বস্তুর অবস্থান ইউ ও টু টু পয়েন্ট ফোর ফাইভ সেন্টিমিটার বিম্বের দূরত্ব যেটা আমরা একটু আগে বের করেছি অঙ্কটার মধ্যে তারপরে এটা হলো কার ক্ষেত্রে অভিলক্ষের ক্ষেত্রে তাই না আর অভিনেত্রীর ক্ষেত্রে কী কী দেওয়া আছে ইউই ইকাল টু পঁচিশ বাই ছয় সেন্টিমিটার চূড়ান্ত বিম্বের দূরত্ব মাইনাস পঁচিশ সেন্টিমিটার আচ্ছা এটা যদি হয়ে থাকে তাহলে এখন আমরা যে অঙ্কটি করব বিবর্ধন বের করতে হবে তাহলে বিবর্ধনটি কেমনে বের করব বিবর্ধনের সূত্র অবশ্যই যে যেহেতু এখানে ইউ ভিও দেওয়া আছে এটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র ফোকাস দূরত্ব দুইটা দেওয়া আছে এটি হলো কি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র তাই না আচ্ছা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র দেওয়া আছে তাহলে কোন সূত্র আমরা এখানে ব্যবহার করব একটু দেখি আমরা জানি বিবর্ধন অর্থাৎ এখানে যে জিনিসটা দেখানো দুইটা বিবর্ধন তাই না এম নট আর এম ই এম ও দ্বারা কী বোঝায় অবিলক্ষের বিবর্ধন আর এম ই দ্বারা কী বোঝায় অভিনেত্রের বিবর্ধন হ্যাঁ সুন্দর আমরা তোমাদেরকে এই সূত্রটা কিন্তু দেখিয়েছি এম ইকুয়াল টু কত মাইনাস ভি বাই ইউ তাই না এখানে মডুলাস দিলে আর এই মাইনাসটা থাকবে না ভি বাই ইউ তো ওইটাই এখানে ভিও বাই ইউও এটা হল অভিলক্ষের ক্ষেত্রে আর এটা কি অভিনেত্রীর ক্ষেত্রে এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই মান বসিয়ে দিয়ে এখানে বিবর্ধন কত আসছে ছাব্বিশ দশমিক পাঁচ তিন ঠিক আছে ছাব্বিশ দশমিক পাঁচ তিন বিবর্ধনের কোনো একক নেই তো এভাবে আমরা বিবর্ধন বের করলাম প্রিয় শিক্ষার্থী এখানে আরও একটা অঙ্ক আছে একটু অঙ্কটা দেখি এই অঙ্কটি তোমরা বাসায় করার চেষ্টা করবে তাই না এই অঙ্কটি তোমরা বাসায় করার চেষ্টা করবে আমি নেক্সট ক্লাসে অঙ্কটি আবার করে দিব এখানে কী আছে জেমিমা বাউতে একটি কাচের উত্তর লেন্স নিয়ে কাজ করছিলো যার তলদয়ের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে পনেরো সেন্টিমিটার এবং তিরিশ সেন্টিমিটার এম ইউজি মানে কি বাউস সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক থ্রি বাই টু এম বায়ুর সাপেক্ষে পানির প্রতিশঙ্ক ফোর বাই থ্রি তা আমার এটা হলো উদ্দীপক হ্যাঁ এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে এই উদ্দীপকটা এটা হচ্ছে উদ্দীপক এই উদ্দীপকটা দিয়ে যে মানগুলো আছে এই মান লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ বায়ুতে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করতে হবে আর লেন্সটিকে পানিতে নিমজ্জিত করলে এর ক্ষমতার কোনো পরিবর্তন হবে কি না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে এটি খুবই একটি ইম্পর্ট্যান্ট অঙ্ক প্রিয় শিক্ষার্থীরা তো এই অঙ্কটি নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তোমরা আজকে একটা অঙ্ক করলাম এবং এই অঙ্কটি ভালো করে দেখো এবং এই অঙ্কটি করার জন্য কি ধরনের সূত্র ব্যবহার করতে হবে তোমরা উদাহরণের অঙ্কগুলো দেখলে বুঝবে আর আমি তো তোমাদেরকে করে দিবই তাই না তো তোমরা একটু চেষ্টা করো অঙ্কটা করার জন্য এই অঙ্কটি থাকলো আর সূত্রগুলো হ্যাঁ নেক্সট ক্লাসে আরও আমরা বেশি বেশি অঙ্ক করবো তার জন্য তোমাদের সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে তাই না তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাও তাই না আমাদের আস্তে আস্তে করে অনেকগুলো চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে এক সময় পুরো বইটি শেষ হয়ে যাবে আবার পরীক্ষা চলে আসবে আগেই বলেছি যে তোমাদের যে ভিডিও ক্লাসগুলো দেওয়া হয় সেগুলো খুব ভালোভাবে দেখতে হবে তোমাদের সেখানে দেখার হার যেন এইট্টি পারসেন্টের উপরে থাকে তাই না কারও যদি প্রেজেন্ট এইটটি পারসেন্ট না থাকে সে তাহলে সে পরীক্ষাটি দেওয়ার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে